গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আরও একটা সুন্দর ব্লগ নিয়ে। হ্যাঁ, অনেকদিন পর। আসলে এখানে আসার পর না ওয়েদার এত চেঞ্জ হয়েছে যে মানে ঠান্ডা গরমে না সবারই খুব শরীর খারাপ। বিনায়কের, আমার, বিনায়কের পাপার ভীষণই শরীর খারাপ, এত ঠান্ডা লেগেছে আমাদের যে কী বলবো তোমাদেরকে। আর যাই হোক, এখন আমরা রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমরা বাইরে কোথাও যাবো না, বাড়িতে একটা ছোট্ট করে গেট টুগেদার রয়েছে। আর আজকে ভিডিওটা যে উপলক্ষে আছে সেটাই বলি। তো আজকে আমার মেজো ভাইয়ের আর মেজো ভাসুরের আছে বিবাহ বার্ষিকী, তো সেই উপলক্ষেই আজকে ব্লগটা বানিয়েছি। তো আজকে ব্লগটা আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তো জয়েন্ট ফ্যামিলিতে না ভীষণ মজার জিনিস হচ্ছে বাইরের কারণে সেরকম চক্কর সবসময় লাগে না। কারণ ছোটোখাটো অনুষ্ঠান হলে না আমরা বাড়ির এত লোক যে মানে খুব মজা করি। তিন যা, তিন ভা, মানে ভাই, মানে আমার তিন ভাসুর আর কি, মানে আমি তো ছোটো, দু ভাসুর সবাই মিলে বেশ মজা করি। মানে সেরকম বাইরে কাউকে মানে লাগে না আর কি, ছোটোখাটো অনুষ্ঠানে আমরা বাইরে কাউকে ডাকি না, নিজেরা মিলে একটু বেশ খাওয়া দাওয়া, চুমনি খাওয়া দাওয়া, এই আনন্দ, গান বাজনা এইসব নিয়েই বেশ মজা করি। আর বিনায়ক যেহেতু এখন অনেকটাই বড় হয়ে গেছে, নমসে পড়ে গেছে, ও ভীষণ জিনিসগুলো এনজয় করে, তো খুব মজা করে। তো যাই হোক, আজকে ব্লগটা তোমাদের আশা করি ভীষণ ভালো লাগবে দেখতে। আর যদি অবশ্যই যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বিনয়কে অনেক অনেক ভালোবেসে আশীর্বাদ করো, ও যেন অনেক ভালোভাবে বড় হয়, অনেক ভালো মানুষ হয়। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ করি, দেখতে থাকো। আর সবাই সরি মিজদি ভাই আর মিজদিকে অনেক অনেক হ্যাপি উইশেস দাও, যারা ওরা যেন খুব ভালো পরবর্তী জীবনটা অনেক জন্য শুনতে ভালো পাবে। তো চলো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।